বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের এই যে একটা পরীক্ষা দিয়েছি আমরা তোমাদের তোমরা পরীক্ষা দিয়েছ নমুনা পরীক্ষা, সে পরীক্ষার কিছু জিনিস তোমরা ভুল করেছো, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তবে আজকে যেটা ধরবো সেটা হচ্ছে শেয়ারিশুর অংশটা। শেয়ারিশুর দুটো অঙ্ক ছিল, তিন এবং চার। তিন নম্বর অঙ্কটাতে তোমরা খুব একটা ভুল করো নাই, প্রায় সবার হয়েছে। চার নম্বর অঙ্কটাতে ভুল করেছে, সে ভুলটা আমি আমার অঙ্কটা আজকে প্লেসমেন্ট করব, উপস্থাপন করব। তোমাদের সবার কাছে প্রশ্ন আছে, তোমরা অঙ্কটা দেখে নাও। দুলদুল লিমিটেড 30 লক্ষ টাকার অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয়, যা প্রতিটি 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানির পরিচালক পর্ষদ অনুমোদিত মূলধনের 1 লক্ষ শেয়ার 1 টাকা ওভারে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রদান করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের 80% আবেদন পেল, আবেদনকৃত শেয়ারগুলো বণ্টন করল এবং শেয়ার প্রতি 0.33 টাকা অবলেখন কমিশন প্রদান করল। এই শেয়ারটা ছিল অপারে। তিন নম্বর অঙ্কের শেয়ার ছিল অধিহারে, এটা অপার অঙ্ক ছিল। এখানে প্রথমে আমরা অপার আমাদের শেয়ার মূল্য হচ্ছে কত, শেয়ার মূল্য হচ্ছে 15 টাকা, আর আমরা বিক্রি করছি অপার হচ্ছে 1 টাকা, তাইলে আমরা এখন পাচ্ছি কত, 14 টাকা। এই 14 টাকাই আমরা নগদে পাব, আর 1 টাকা অপহরে করে যাবে। আরেকটা বিষয় হচ্ছে ইস্যুকৃত শেয়ার, কোম্পানি 1 লাখ ছাড়ছে, ইস্যুকৃত শেয়ার ছিল ইস্যুকৃত শেয়ার আবেদন পেয়েছি। আমরা বাজারে থাকছিলাম 1 লাখ শেয়ার, আবেদন আসছে 80,000 শেয়ার। যেহেতু আমরা শেয়ার বিক্রির জন্য অবলেখন কমিশন দিচ্ছি, তাইলে আমরা শেয়ার বিক্রির জন্য কাউকে না কাউকে দায়িত্ব দিয়েছি। এই ক্ষেত্রে যে কম শেয়ার আসছে, অর্থাৎ 20,000 শেয়ারে টাকা কম আসছে, 20,000 শেয়ারে টাকা, এই 20,000 আবেদন আসে নাই, কিন্তু এই 20,000 আবেদন পাওয়া যায়নি, এটা আসে নাই। যদি অবলেখন কমিশন বা অবলেখক শেয়ার বিক্রির দায়িত্ব নেয় এবং ইস্যুকৃত শেয়ারের সমান না আসে, যতটুকু কম আসবে ততটুকু অবলেখকগণকে কিনে রাখতে হবে। অর্থাৎ কোম্পানি 1 লাখ শেয়ারে এবং গভর্নমেন্ট বণ্টন করবে, কীভাবে বণ্টন করবেন, 80,000 জনগণের কাছে বণ্টন করবেন আর 20,000 অবলেখকগণ নিজেরাই কিনে দেবেন। অর্থাৎ কোম্পানি 1 লক্ষ শেয়ার গোটাই ইয়ে করবেন। তাহলে কখন আমরা এই কাজ করবো, যখন দেখবো অবলেখকগণ দায়িত্ব নিয়েছে শেয়ার বিক্রির জন্য, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই শেয়ার কিনতে হবে, এটা কোম্পানি আয়। আর অবলেখকগণ দায়িত্ব নিচ্ছে বুঝতে হবে যখন অঙ্কে অবলেখন কমিশন থাকবে, এই অঙ্কে অবলেখন কমিশন আছে, সেজন্য আমরা এটাকে 1 লক্ষ শেয়ার বিধি ধরবো, অর্থাৎ 80,000 শেয়ার মানুষ জনগণ কিনবে আর 20,000 শেয়ার অবলেখকগণ কিনবে। তো কাজে তোমরা ম্যাক্সিমাম 80,000 শেয়ার দিয়ে করেছো, তোমরা তোমরা ভুল করেছো। এখানে এটাকে কারেকশন করে দেবে, শেয়ারের মূল্য 14 টাকা, 1 টাকা অবহার, তাহলে 1 লক্ষ শেয়ারের 1 টাকা করে অবহার। তারপরে রিমেনিং আর আমরা যে ইয়ে পাবো কি বলে, 20,000 শেয়ার কম পেয়েছি, সেটুকু আমরা পরবর্তী পর্যায়ে যারা অবলেখকগণ তারা দায়িত্ব নিয়ে এটা কিনে নেবে। আমাদের প্রথম কাজ ছিল ব্যাংক হিসাব,
তোমার ইস্যু যে আমরা ব্যাংক হিসাব করতে গেলে যাবে তার করি করলে ব্যাংক হিসাব ভালো হয়, কিন্তু আমাদের হতে বলেছে তার যা হতে ব্যাংক হিসাব, তা আমরা হওয়াটা আগে করি কটা পরে করতে পারবো, কারণ ব্যাংক দাবেদা করলে পরে ব্যাংক হিসাব করাটা খুব সহজ, ব্যাংক হিসাব প্রতি আন কাজে দাবেদা এবং প্রতিয়ার মধ্যে দাবেদা আগে করলে প্রতিয়ার করতে সহজ হয়, তাহলে আমরা খ কাজটা আগে করবো খ প্রথম জায়গা হচ্ছে ব্যাংক ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, আবেদন ক্রেডিট এই জায়গা হচ্ছে আমি শেয়ার বিক্রি করছি 80,000 শেয়ার জনগণের কাছে এবং তারা 14 টাকা করে দিচ্ছে, এটা হচ্ছে 14 টাকা করে দিচ্ছে অর্থাৎ 1 টাকা কম দিচ্ছে, 1 টাকা কম হচ্ছে তাই পুরো দিচ্ছে কত 11,20,000, 11,20,000 আমি একটু জায়গা ছোট করে নিই তাইলে আমার ব্যাংক হিসাব দেখাতে সুবিধা হবে, আবেদন কত 80,000 শেয়ার টাকা আসছে, 80,000 মানে 80,000 ইন্টু 14 টাকা দিলে দিয়েছেন 11,20,000, 11,20,000 বলে যাবে শেয়ার আবেদন দেবি, আবেদন দেবি শেয়ার অবহার দেবি, দেবি শেয়ার মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিট মূলধন কত হবে, মূলধন হবে 15 করে 80,000 ইন্টু 15 অর্থাৎ 12,00,000 মূলধন হবে, আর আবেদন হচ্ছে 11,20,000 কলমগুলোর কালি হিসাব করতেছে 11,20,000 আর অবহ হচ্ছে 1 টাকা করে 80,000 80,000 এইটা আমাদের আবেদন, এরপরে কি দাঁড়াবে সেটা হচ্ছে আমরা অবলেখকের কমিশন দিয়েছি, এখন আমাদের 20,000 শেয়ার হয়ে গেছে, 20,000 শেয়ার কারা কিনবে অবলেখক কোন কিনবে, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি আবার ব্যাংক ডেবিট অবলেখক কমিশনে যাবে দাবি করে দিচ্ছি, ব্যাংক ডেবিট এই শেয়ারগুলোতে অবলেখন কমিশন আসবে, এখানে অবলেখন কমিশন হচ্ছে অবলেখন কমিশন ডেবিট অবলেখন কমিশন কমিশন ডেবিট শেয়ার অপহার অপহার এটা ডেবিট শেয়ার মূলধন তো শেয়ার মূল্য কত হবে আমার 20,000 শেয়ার 15 করে মূলধন যাবে 3,00,000
20000 শেয়ার একটা ওভার হচ্ছে 20000 টাকা, 20000 এর 0.3 টাকা পড়ে যাচ্ছে 6000 টাকা বলে এখন কমিশন। তারপরে আর এর থেকে আমরা নগদ পাচ্ছি রিমেইনিং ব্যালেন্স অর্থাৎ 2,74,000। এই যাবে তারা তোমরা ভুল করেছ, অর্থাৎ অবলেখন কমিটি 20000 কে নিতে হবে এবং কেনার সময় অবলেখন কমিশনে ধরতে হবে, আবার হিসাব করতে হবে। কাজে এই বিষয়ে তোমাদের খেয়াল করতে হবে, অর্থাৎ অন্যান্য শেয়ারগুলো যেমন হয়েছে অবহার, অন্যান্য শেয়ারগুলো যেমন অবলেখন কমিশন হয়েছে এইটারও সেরকম হবে। আমরা আরেকটা জায়গা দিয়ে শেষ করে দিব, হচ্ছে অবলেখন কমিশন যে 80000 বিক্রি করেছে অবলেখন কমিশন, অবলেখন অবলেখন কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট এবং এখানে কত হবে, এখানে হবে সে আমাদের 80000 শেয়ার ইন্টু কত 0.3%, 30%, তার মানে হচ্ছে 24,000 টাকা, 24,000 টাকা। একটু জায়গাটা উপনীত হয়েছে কারণ এখানে এখানে একটা ক্ষতিয়ান করবো ব্যাংক হিসাব করবো। তোমরা যে জায়গাটা ভুল করছো সেটা হচ্ছে এই জায়গা, এখানে সবাই ভুল করছে, ম্যাক্সিমাম ভুল করছে, অর্থাৎ 20,000 শেয়ার দিয়ে ঠিক রাখতে হবে কেন, যারা উদ্যোগ যারা অবলেখক তারা, কারণ তারা কোম্পানির সাথে কিছু দায়িত্ব নিয়েছে। এক্ষেত্রে কোম্পানির শেয়ার যত ইস্যু করবে ততই বিলি হয়ে যাবে। যেগুলো আবেদন আসছে সেটা সাধারণ জনসাধারণ কিনবে, জনসাধারণ কিনবে, আর যেগুলো আবেদন আসে নাই সেগুলো কিনবে অবলেখক। এখন ব্যাংক হিসাব করবো, এটা ছিল ক, আমি কটা পরে করছি, কটা আগে করছি, কটা এখন করছি, এখন ক করছি, তোমরা খেয়াল করো ক, আমি জায়গা সর্বদার জন্য প্রচুর জিনিস করে ফেলছি, খেয়াল করো ব্যাংক হিসাব টাকা টাকা ডেবিট ক ক্রেডিট প্রথমে শেয়ার আবেদন আবেদন হিসাব 11,20,000 তারপরে ফেরত দিচ্ছি আমরা অবলেখন কমিশন দিয়ে ফেরত নয় অবলেখন কমিশন অবলেখন কমিশন দিচ্ছি এখানে অবলেখন কমিশন এটা দিচ্ছি কত 24,000 আবার আমরা আরেকটা আইটেম পেয়েছি ব্যাংকে চলছে অবলেখক নিয়েছে শেয়ার মূলধন কত 2,74,000 আমাদের এখানে যোগফল 11,20,000 তাহলে 13,94,000 13,94,000 যোগফল আর ব্যালেন্স শীট হলো
সিডি 13,70,000। এটা আমরা হাতে আমাদের ব্যাংক ব্যালেন্স ফিগার এটা এটা আমাদের সম্পত্তিকে যাবে। এবার আমি সম্পত্তিটা সাজিয়ে দিব। আমি কটা খুঁজতে আগে কটা খুঁজতে পড়ে কারণ জাবেদা করি খুঁজতে ভুলতে হয়। এটা আমাদের জাবেদা ছিল জাবেদা ঘর করে আমি করি নাই জায়গা সরকার জন্য। প্রথম জাবেদা ব্যাংক দেবি আবেদন পেরিয়ে 80,000 করে পেয়েছে। আবেদন টাকাটা কি হচ্ছে মূলধন সান্ত বলছে অপহার সহ অর্থাৎ 80,000 এক টাকা করে অত 80,000 টাকা অপহার। এবার যে 20,000 আবেদন করে নেয় সেটা আমরা অবলেখ করে দিয়ে দিলাম ব্যাংক দেবি অবলেখ কমিশন দেবি অপহার দেবি স্যার মূলধন দেবি 20,000 ইন্টু 15 মূলধনে যাবে আর অপহার হচ্ছে 20,000 এক টাকা করে 20 টাকা এবং অবলেখ কমিশন হচ্ছে 20,000 ইন্টু 0.30 30% করে 6,000 টাকা বাকি 2,14,000 টাকা আমরা ব্যাংক পাবো। আর অবলেখন কমিশন দেবি ব্যাংক কেলি এটা বাইরের লোক যদি অবলেখন কমিশন দেওয়া সেটা সেই আইটেমটা আমাদের এখানে ব্যাংক কেন তিনটা আইটেম ছিল ব্যাংক দেবি ব্যাংক দেবি ব্যাংক কেলি দেবি চার দেবি লিখলাম পেজ চার কেলি যোগ করে ব্যালেন্স দিয়ে করলাম আমার ব্যাংকের ব্যালেন্স হলো 113,70,000 টাকা। তাহলে কখনো কখনো যদি আমাদের কাছে জাবেদার আগে খতিয়ান চায় তাহলে আমরা খতিয়ানটা পরে করি জাবেদারটা আয় করো তার খতিয়ান করবো তাহলে সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এক্ষেত্রে আমি তাই করেছি খ আগে করেছি খ পরে করেছি কারণ খ করার পরে কটা সহজ হয়ে যায় খ আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাই তোমরা করতে পারো এখানে কোনো অসুবিধা নেই। আমাদের অঙ্কের ক তৃতীয় অংশ আছে তৃতীয় অংশ মানে তৃতীয় অংশ যে কোনো কিছু তুমি আগে পরে করতে পারবে অর্থাৎ ক না করে খ করতে পারবে খ না করে গ করতে পারবে প্রত্যেকে আলাদা অঙ্ক কাজে এখানে কোনো ভুল হবে না। আমি আর্থিক অবস্থার ভুলটা দেখাই দেবো তোমাদেরকে যে অঙ্কটা তো তোমরা অনেকেই ভুল করেছ বিশেষ করে যে কম আবেদন আসছে কম আবেদন দিয়ে অঙ্কটা করে দিয়েছে অথচ কম আবেদন আসলেও যারা অবলেখ যারা শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছে যারা কমিশন দেবে তাদের উপর বর্তাবে এই শেয়ারগুলো গায়ে দেয় কাজে কম আবেদন করলে বাকি রিমেনিং ব্যালেন্সটা রিমেনিং শেয়ার তাদেরকে নিয়ে যেতে ফিরে নিতে হবে। এখন আর্থিক অবস্থার বিবরণী আমরা আর্থিক অবস্থার বিবরণী করবো আর্থিক অবস্থার বিবরণী খেয়াল করো তোমরা খেয়াল করার জিনিস আছে এখানে অনেকে হয়েছে অনেকে হয়নি প্রতিষ্ঠানের নাম আছে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী টাকা প্রথমে সম্পদ 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 স্থায়ী সম্পদ 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 কি আছে সম্পদ সম্পদের মধ্যে আমাদের আছে চলতি সম্পদ চলতি সম্পদ স্থায়ী সম্পদ নাই এখানে চলতি সম্পদ ব্যাংক জমার বৃত্ত এটা হচ্ছে 13,70,000। এবার এটাকে হেডিং অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় এক্ষেত্রে কিভাবে সাজাতে হবে আমরা শেয়ার ওভার পেয়েছি তাহলে একুশ শেয়ার ওভার শেয়ার ওভার দুটো মিলে হয়েছে 1,00,000 অর্থাৎ বাইরের লোকের 20,000 সরি বাইরের লোকের 80,000 এবং আমাদের লেখকগণ কাস্টের পাইছি আমরা 20,000 1,00,000 এই 1,00,000 কিভাবে হয়েছে তারপরে অপহার আর অবলেখন কমিশন অবলেখন কমিশন এখানে হচ্ছে আমাদের 30,000 তাহলে দাঁড়ালো কি এখানে 1,30,000 টোটাল হলো 15,00,000
টোটাল 15 লাখ। এবার তার মালিকানা শেয়ার মালিকের শর্ত কোনটা? শেয়ার মালিকের শর্ত, মালিকের শর্ত শর্ত উদায় অনুমোদিত মূল্য হচ্ছে 2 লক্ষ শেয়ার। এত শেয়ার প্রতি শেয়ার 15 টাকা মূল্যে 30 লক্ষ। এবার এক এড়িয়ে দিচ্ছি সীমিত বিলিখিত ও আদায় কিন্তু এটা হচ্ছে 1 লক্ষ শেয়ার। এত শেয়ার প্রতি শেয়ার 15 টাকা মূল্যে 15 লক্ষ টাকা। অর্থাৎ আমার সম্পদ যা আছে তাই মালিকানাও তাই হলো। অর্থাৎ মোট দায় মালিকানা মোট সম্পদ সমান মোট দেয় এবং মালিকানা, সেটা হলো আমাদের লেখাটা একটু ইয়ে হলো, ব্যবসা হলো, কারণ কলমগুলো ডিস্টার্ব করছে, কালি ঠিকমতো আসছে। আর্থিক অবস্থা তৈরি করার সময় আমরা ব্যাংক উদ্ধৃত পেয়েছি 13 লক্ষ 70 হাজার টাকা, সেটা এখানে লিখলাম। আর অসমিত ব্যয়ের মধ্যে ছিল শেয়ার ওয়ার 1 লাখ, এটা 20 হাজার ছিল, ওই যে পরের 20 হাজার জায়গা নেই দেখানো যাচ্ছিল না, 20 হাজার। যোগ 1 লাখ আর অবলেখক কমিশন হচ্ছে 30 পয়সা করে 30 হাজার টাকা, সমান হচ্ছে 15 লাখ। শেয়ার মালিকের দায় শর্ত এবং মালিকের দায় সেটাও কিন্তু আমাদের সমান হয়ে যাবে। প্রথম অনুমোদিত মূলধন 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 15 টাকা মূল্যে 30 লাখ। কিন্তু আমরা বাজারে থাকছি 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার 15 টাকা করে আমরা পাবো, সেই 15 টাকা করে 15 লাখ টাকা হয়ে গেল। এখন যেটা পাইনি সেটা হচ্ছে কি অভার মধ্যে চলে গেলো 1 লাখ, অভারের মধ্যে চলে যাবে 1 লাখ, সেটা সেখানে চলে যাবে। আমরা যা চেয়েছি আপনার মূলধন সমান থাকবে, আজাদ কোম্পানি আইন অনুযায়ী মূলধনে হাত দেওয়া যাবে না, মূলধন এজিডিস থাকবে। তাহলে এই অঙ্কটা এইভাবে করতে পারবেন। আমি আবার একটু রিপিট করি, প্রথমে আমরা প্রথমে জাবেদা করেছি, কাদের জাবেদা করেছি, 80,000 শেয়ার বাজারে বিক্রি করেছি, সেই শেয়ারগুলো জাবেদা করেছি, এবং 80,000 শেয়ার ইন্টু 14 ব্যাংক দেবী শেয়ার আবেদন পেয়েছি 1,11,20,000 টাকা। এরপরে আমরা মূলধন স্থানান্তর করছি, ওটাকে কিভাবে স্থানান্তর করেছি, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অপর ডেবিট, শেয়ার মূলধন পেয়ে, অর্থাৎ ওখানে 12 লাখ ছিল, আমরা আবেদন পেয়েছি আর অপর দিয়েছি। তারপরে
এর পরে যে কথা ছিল যে 20,000 শেয়ার যারা যারা অবৈধ করে কিনে নিয়েছে সেখানে ব্যাংক দেবি শেয়ার অফার দেবি অবলেখন কমিশন দেবি শেয়ার মঙ্গল দেবি এটা ছিল 15,00,000 টাকা অফার ছিল সেখানে 20,000 আর অবলেখন কমিশন 6,000 আর 2,74,000 নগদ দেবে ব্যাংকে এরপরে পরে যাবে হচ্ছে যে অবলেখন কমিশন দেবি ব্যাংকে নিই ওই 24,000 24,000 অর্থাৎ 80.30 এইটাতে কোন করে তো বিরাজ হয়েছে এরপরে আমরা ব্যাংক হিসাব করেছি এবং তারপর আমরা আর্থিক হিসাব বের করেছি তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষা অঙ্ক আসবে সহজ কিন্তু অনেক প্রশ্নগ্রস্ত হবে এই অঙ্কে অনেকে ভুল করেছে সেটা হচ্ছে তোমরা অনেকে অবলেখন যে শেয়ার কিনে নেবে সেই কাজটা করো নাই তোমরা শুধু 80,000 দিয়ে অঙ্ক করে দিয়েছো কিন্তু অঙ্ক হবে পুরো 1,00,000 শেয়ার দিয়ে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আর ক্লাস পড়াবো না তোমরা ক্লাসগুলো খেয়াল করবে আমাদের অনলাইন কলেজ পেজে ক্লাসগুলো থাকে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ